মাহফুজ, আপনি জানতেছেন বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর রক্তের গ্রুপ জেনে নেওয়াতে কি কোনো অসুবিধা আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখনকার সময়ে এই বিষয়টি প্রায় দেখা যায়। পাত্রপাত্রী একে অন্যের রক্তের গ্রুপ যদি জেনে নেন বিবাহকে কেন্দ্র করে, মৌলিকভাবে এতে কোনো অসুবিধা নেই। বিশেষ করে রক্তের গ্রুপের সাথে দুজনের রক্ত গ্রুপ একরকম হলে, বিশেষ কোনো রক্তের গ্রুপ হলে সেখানে সন্তানের জন্মের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা, এর যদি বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে সে বিষয়গুলোকে মাথায় রেখে যদি ব্লাড গ্রুপ কার কোনটি আছে এটি জানতে চাওয়া হয়, তাতে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের আগেই নির্দেশ করেছেন যেন আমরা দেখে নেই, যাচাই করে নেই, ফানজুর ইলাইহা, তাকে দেখে নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এই দেখে নেওয়ার যে কথাটা তিনি বলেছেন, এর আওতায়, এর অধীনে আমরা তার ব্লাড গ্রুপ কি সেটি আমরা জানতেই পারি, এতে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না। কিন্তু মনে রাখতে হবে, এখানে যদি কোনো প্রকার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসের জায়গা থেকে বা কোনো শুভ অশুভ এরকম কোনো অবৈজ্ঞানিক অযুক্তি কোনো হাদিস সমর্থন করে না এমন কোনো ধারণার থেকে যদি কেউ ব্লাড গ্রুপ জানতে চান, সেটি অবশ্যই নিন্দনীয় এবং পরিত্যাজ্য। বাট এর বাইরে যদি যৌক্তিক কোনো প্রয়োজনে এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম কোনো প্রয়োজনে আপনি ব্লাড গ্রুপ জানতে চান, তাতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ।